প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব কমিউনিটি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদ করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইউকে যুব ইউনিয়ন, নারী দিগন্ত সহ সকল পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন নারী দিগন্তের সাধারণ সম্পাদক নাসিমা কাজল, যুব ইউনিয়নের সভাপতি জুবায়দা নাসরিন কনা এবং নাসরিন আহমেদ মজুরি, নীলুফা হাসান, সাইদা সুলতানা শিখা, স্মৃতি আজাদ সহ আরও অনেকে। মঙ্গলবার বিকেলে পূর্ব লাঞ্চনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কর্তব্যে অবহেলার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জবাবদিহির ব্যবস্থা করার জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। আমার একটি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আজকে যে ঘটনাটি ঘটে গেছে মানে টিএসসিতে, সেই মেয়েটির জায়গায় যদি ওনার সন্তান হতেন, পুতুল হতেন, তাহলে কি উনি চুপ করে থাকতে পারতেন? এটি খুব জানতে ইচ্ছে করছে আমার।